লোগান পল হবে নতুন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন এবং তিনি বিট করবেন রে মিস্টেরিওকে। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে ক্রাউনজল হবে একটি সিঙ্গলস ম্যাচ ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য লোগান পল ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে। আর এমনকি এই ম্যাচের আগে লোগান পল অ্যাটাক করেছে রে মিস্টেরিওকে সিঙ্গলের ব্যাক স্টেজে, আর ইতিমধ্যে ম্যাচটি হবে ক্রাউনজেলে। তো বেটিং অর্ডসে গিয়ে বলা হচ্ছে বন্ধুরা, তো বেটিং অর্ডসে অনেক এগিয়ে রয়েছেন লোগান পল এবং তিনি হচ্ছেন সকলের ফেভারিট। তো রিপোর্টস অনুযায়ী এমনটা বলাই যায় যে লোগান পল বিট করবেন রে মিস্টেরিওকে ক্রাউন জেলে এবং তিনি হবেন তার জীবনের প্রথমবারের জন্য ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। মানে বেটিং অর্ডস অনেকটা এগিয়ে রয়েছেন লোগান পল রে মিস্টেরিওর থেকে। আর রিসেন্ট সময়ে কিন্তু লোগান পলের হাইপ অনেক বেড়ে গিয়েছে স্ম্যাকডাউনে, আর তার ফ্যান্সও অনেক রয়েছে সৌদি আরবে কিংবা পুরো পৃথিবীতে। তো যাই হোক, একদিন এটাই বলা যায় যে লোগান পল বিট করছেন আমাদের রে মিস্টেরিওকে এবং হচ্ছে নতুন ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন। মানে বেটিং অর্ডসে এমনটাই বলা হচ্ছে। তো বন্ধুরা, ক্রাউন জেলে আপনি কাকে সাপোর্ট করবেন, রে মিস্টেরিওকে নাকি লোগান পলকে? তারপর কমেন্টে অবশ্যই বলবেন। কিন্তু ওর মোমেন্টাম রয়েছে লোগান পলের কাছে এবং তিনি হচ্ছেন সকলের ফেভারিট।